আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে মনোভবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ব্রোকেন ফ্যামিলি এবং মানসিক রোগ নিয়ে। ব্রোকেন ফ্যামিলি অবশ্যই কাম্য নয়। বর্তমানে আমরা সমাজে দেখছি ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ডিভোর্সের যে সংখ্যা বাড়ছে তাতে যে পুরুষ বা নারী যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার থেকে অনেক গুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, শিশু কিশোররা, যারা বাচ্চারা এটার শিকার হচ্ছেন। কারণ বাচ্চাদের যে মানসিক স্বাস্থ্য এটার উপরে খুব ভয়াবহ একটি প্রভাব ফেলে এবং ব্রোকেন ফ্যামিলির পরিবারের সন্তানরা দেখা যায় পরবর্তীতে বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হন। তারও কমনলি আমরা যেটা পাই বিষণ্ণতা, অতিরিক্ত দুশ্চিন্তা, হিস্টেরিয়া, স্ট্রেস ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার অর্থাৎ আচরণজনিত মানসিক সমস্যা, বিভিন্ন অপরাধ প্রবণতা এসব দেখা যায়। তো এবং এটাকে চিকিৎসা করতে হলে আমাদের কেবলমাত্র বা শিশুকে চিকিৎসা করলে হবে না, আমাদের শিশুর যে প্যারেন্টস তাদেরকেও আমাদেরকে ইনভলভ করতে হবে। যদিও আমরা চাই না কোনো ব্রোকেন ফ্যামিলি তৈরি হোক, ব্রোকেন কিন্তু তবুও আমরা না চাইলেও সমাজে যেহেতু এটি বাড়ছে আমাদের এইখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। এবং মা বাবার মধ্যে যদি সেপারেশন হয়েও যায় সন্তানের প্রতি যেন তারা দায়িত্বশীল থাকেন, সন্তানের প্রতি তারা কেয়ারিং থাকেন, তাহলে দেখা যাবে এবং সময় মতো চিকিৎসা করেন তাহলে এই ব্রোকেন ফ্যামিলি থেকে যে মানসিক সমস্যাগুলো উৎপত্তি হয় তা সঠিক সময়ে হ্যান্ডেল করা যাবে। এবং আমরা জানি যে শিশুরাই ভবিষ্যৎ, তারা যদি এই বয়সেই আটকে যায় তাহলে তাদের ভবিষ্যৎ জীবনটা কিন্তু অনেক অন্ধকার ছন্ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।